আমরা এখন এটি খুলে নিচ্ছি এটা করেছি আমাদের এটা অনেক সমস্যা করুন তো সাদাও টিভি আসলে এটা মিশুটি সম্ভবত চাই নাই হতে পারে আমি এখন আইসির কাজটি করছি তো বন্ধুরা আমি আইসি লুজ ফাংশনটি সেরে দিলাম আরো যে তো এই টিভিটি আসলে আরো দুই বছর আগেই অকেজু করে দিয়েছিল হয়তো কোনো আমাদের মেকানিক ভাই তো আমি তখন শহর থেকে গ্রামে এসে তখন নতুন আমি সার্ভিসিং সেন্টার চালু করেছিলাম তখন এই ভাইয়ের এই কাজটি আমি করে দিয়েছিলাম তো মোটামুটি ভালোই দেখেছেন তিনি এখনো আরো ভালো চলবে তো আপনারা যারা কাজ করাতে চান বজ্রপাতে নষ্ট হয়ে গেছে ভাড়া করে জ্বলে গেছে বারবার মেকানিকের কাছে নিতে আনতেও হয়রানি হয়ে হচ্ছেন
তো যে সমস্ত টিভি কোন কোন ডিস্টার্ব দিচ্ছে তো সেই সমস্ত টিভি আমাদের কাছ থেকে রিপেয়ারিং করে নিতে পারেন অথবা সার্ভিসিং করে নিতে পারেন আবার পুনরায় নতুনের মতন দেখতে পারবেন আমরা কাজ শেষে প্রতিটা রিপেয়ারিং টিভি 30 দিন গ্যারান্টি দিয়ে থাকি 30 দিনের মধ্যে প্রবলেম হলে আমরা পুনরায় ফ্রি সার্ভিসিং করে দেব আবার পুনরায় দেখতে পারেন তারা আপনারা আমাদের সার্ভিসিং সেন্টারে এসে কাজগুলি করে নিয়ে দেখতে পারেন তো আমরা কথাই নয় আমরা কাজেই পরিচয় আমরা কাজ করে কাজ করাই নিয়ে দেখবেন ভালো হলে অবশ্যই আসবেন আমি যে এটার কাজটি করতেছি এটার কাজটি আসলে তেমন কোনো প্রবলেম হয়নি শুধুই মাত্র লুজ কালেকশনের জন্য মানে লুজ কালেকশন অনেক সময় আইসি থেকে লুজ কালেকশন হয়ে যায় চলতে চলতে প্রথম গ্রাফিক্সে এসটিতে বিভিন্ন প্রকার প্রবলেম দেখা দেয় তো এটার ক্ষেত্রটাও ঠিক এরকমই ঘটেছে তা আমাদের সার্ভিসিং সেন্টারটি অবশ্যই আপনারা জেনে থাকবেন আমাদের সার্ভিসিং সেন্টারটি বর্তমান 169 ফকিরকান্দি সবুজের বাড়ি অবস্থিত তো আমাদের একটি ছোট শাখাও রয়েছে সেটা হচ্ছে 169 চৌরাস্তা কোনু মার্কেট আমাদের সাথে যোগাযোগ করার আরো কিছু মাধ্যম রয়েছে আমরা ভিডিওর মাঝে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা দিয়ে থাকি চাইলে আপনারা সেখান থেকেও যোগাযোগ করেও আমাদের কাছে কাজ থেকে কাজ করে নিতে পারবেন আমাদের আরো একাধিক মহিলা টেকনিশিয়ানও রয়েছে তো শুধু আপনাদের মাঝে আমি ভিডিও শেয়ার করে থাকি তো আমাদের কাজটি শেষ এখন একটু শুকিয়ে নেব গিটার গান প্রয়োজন হয় সেটা আসলে খুঁজে পাচ্ছি না পাইছি এখন আমি যে ভিডিওগুলি আপনাদের মাঝে শেয়ার করে থাকি একটি ভিডিও কিন্তু ফেক নয় বন্ধুরা কারণ আমি আমার কাস্টমারের সামনেও কাজ করে থাকি প্লাস আপনাদের মাঝেও সে কাজগুলি শেয়ার করে থাকি হয়তো একেবারেই কাজটি নিয়ে হয়তো আপনাদেরকে দেখাতে পারি না কারণ যেহেতু আমি একলাই কাজগুলি করে থাকি কারণ আমার দোকানটি যে শাখাটি আমি বসে কাজ করি সেই শাখাটি অনেকটাই ছোট দুজন লোক প্রবেশ করে কাজ করা যায় না তো যার কারণে আমি একাই কাজ করে থাকি তো যারা ট্রেনিং নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরি ট্রেনিং দিয়ে থাকি Yeah, I think I'm going to go to the other side.
আমাদের সেই কাজটি শেষ হলো এখন আমরা সিলেক্টিভিটি পাস দিয়ে অনেকটাই আসলে পূরণ হয়ে গেছে তো তার কারণে এই ধরনের সমস্যাটা দেখা দিয়েছে তারপরেও তুমি কি আরো মোটামুটি বছর খানি ব্যবহার করতে পারবেন তারা এমনিতে আসলে দেখার মধ্যে আমি মিটার ব্যবহার করলাম না কারণ এটা ওইরকম কোন প্রবলেম নয় যার কারণে ওইরকম ভাবে আমি মিটার চেক করলাম না কারণ এটি কি আমাদের হোম সার্ভিসিং সেবা থেকে আমি নিজে দেখেছিলাম স্যাম্পল কিছু সমস্যা কারণ সমস্যাটি যদি স্যাম্পল হয় এই কাজটি আসলে বাসায় করাটা অনেকটাই কষ্টকর বাসায় করাটাও ঠিক যার কারণে কারণ বাসায় যথেষ্ট পরিমাণ আলো থাকে না আইসির কাজগুলি করতে হলে অবশ্যই যথেষ্ট পরিমাণ আলো নিয়েই কাজ করতে হয় আমাদের দিদি আলাইছে না তো বন্ধুরা এটিভিটি আমাদের কাজ করা ওকে এখন আমরা ফিটিং করে দেব ইয়া ভাই এই যে আমরা হাতে এখন হাতে কিন্তু মুড়ে নাও তো বলতে এটা ভাইটা কিছু দিয়ে বর্তাতেন না এটা এরকম এটা ইন্দুরে ফেলে লেছে ইন্দুরে ফেলছে না ইলেকট্রিক দিয়ে তো ভাই হবে আপনার যদি আকাশ চালান আকাশ চালালে তো আপনার চ্যানেল লাগবেই না চ্যানেলের কাজ নয় আপনি আকাশ আনেন যদি না চলো তো আমি আসি চলবো মানে এটা হামলা করতে চলো মানে আকাশ তো আর এটা কিছু ইয়া দিত না আকাশ দিলে আপনার এই চ্যানেলের কোনো কাজ নাই না এখানে হলো যে পিছনে যে ছয়টা পিন আছে এই ছয়টা পিনের তিনটা পিন কাজ আছে তিনটা পিন হলো আউট তিনটা আর হলো ইনপুট হলো তিনটা আছে তো আছে অনেক ওইটা লাগাইয়া দেখতে হবে যে এটা কাজ করে কিনা করে কিনা সব পাওয়া যাবে আপনার কাজ আমি খুঁজে দেবো অনেক টেনশন আছে আর আপনি এইটা দিয়েই চলতে হবে যেহেতু এটা চলে না চালান না নতুন অবস্থা আর আশা করি আমি চলবো আমি এত টিভি নতুন টিভি আমার লাগে ফেল নতুন এটা লাগে ফেল তো আসলে কাস্টমার বলতেছেন নতুন টিভি এই টিভির সাথে ফেল টিভিটি ভালোই চলছে মোটামুটি বছর দুই খানিক বেড়া আমরাও চাই আমাদের এই সবুজ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস
এন্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আমরাও চাই যে কাস্টমার অবশ্যই ভালো ব্যবহার করুক কারণ আমরা অ্যাক্টিভলি বারবার ঠিক করতে চাই না আমরা চাই অ্যাক্টিভলি একবার রিপেয়ারিং করে দিলি যাতে দীর্ঘদিন চলে যায় অনেকে গুজব ছড়ায় আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠানটি ক্ষতি করার জন্য যে তাদের থেকে আপনারা অবশ্য দূরে থাকবেন বাস্তবতা আমাদের কাছ থেকে সার্ভিসিং করে নিয়ে তারপরে দেখেই আমাদের বলবেন যে ভাই হ আমরা ভালো কাজ করছি না বা অন্য কিন্তু অনেকেই গ্রাম অঞ্চলের ভিতরে বিভিন্ন প্রকার গুজব ছড়ায় যেহেতু আমরা অল্প সময়ে গ্যারান্টি দিয়ে কাজ করে থাকি তো বিভিন্ন মেকানিক্স রয়েছে আমাদের তারাই এই বিভিন্ন ধরনের গুজবগুলো ছড়ায় মানে কাস্টমারকে বিভ্রান্তির ভিতরে ফেলে দেয় তো যারা আসলে আমাদের কাছ থেকে কাজ করে নিয়েছে আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি আমরা কোনো সময়ই মিথ্যা কাজ করি না আমরা অতিটা কাজ কাস্টমারের চোখের সামনেই করে দিই এবং এখন তো আমরা ইউটিউবও কাজ দিয়ে দিই যাতে করে অন্যদেরও কিছুটা উপকারে আসে আমাদের কাজটি শেষ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম